চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনয় শিল্পী ফারিন খানের কাছে আবারও আপনার কাছে ফিরে এলাম শুরুতে যেটা বলছিলাম একজন অভিনয় শিল্পীকে আমরা আজকে পেয়ে গিয়েছি অনেক বিষয় নিয়ে গল্প করবার আছে যদি এখনের ব্যস্ততাটা জানতে চাই এখনকার ব্যস্ততা কেমন যাচ্ছে সবকিছু মিলে এখন তো শুধু আমি ফিকশন করছি মানে নাটক করা হচ্ছে সো ওইটাই রেগুলার একদম প্রতিমাসেই প্রায় চারটা পাঁচটা প্রজেক্ট তো করাই হয় সো একটু ব্যস্তই বেশ ব্যস্ত বেশ ব্যস্ত কিছুদিন আগে আমি একটা ইন্টারভিউ শুনেছিলাম যে সারা মাসে একদিন মাত্র ঘুমানোর সময় পাওয়া গেছে হ্যাঁ এটা আমার ঈদের আগে গেছে ঈদের আগে আমি টানা প্রায় রোজার ঈদ থেকে এক মাস কাজ করা হয়েছে তারপর কোরবানি ঈদের প্রায় টোয়েন্টি সিক্স তো এটা হয়েছে খুব খুবই কি বলে টাইট ছিল করছি টিভি সিও করি তো ঈদের আগে সবকিছু একটা চাপ থাকে আবার আমি ফটোশুটেও বেশ অ্যাকটিভ আমি তো আসলে র্যাম্পে ছিলাম সো ওই জায়গা থেকে আমার ফটোশুটেও কাজ করা হয় অনেক কিছু ব্র্যান্ড সাথে নিয়মিতই কাজ করা হয় তো ঈদের আগে বেশ একটু মোটামুটি কতগুলো নাটক রিলিজ হলো আমার রোজার ঈদ থেকে কোরবান ঈদ পর্যন্ত অলমোস্ট রোজার প্রায় পাঁচটা ছয়টার মত কোরবান ঈদেও সেম চারটা পাঁচটার মতো টোটাল দশটার মতো তাহলে তো বলা যায় যে এত বেশি ব্যস্ত সময় পার করা হয়েছে নিজের শপিংটাও হয়তো মন দিয়ে করা হয় না কোরবান একদম শপিং করতে পারিনি রোজার আমি কিছু কিনিনি যারা গিফট করেছিল জাস্ট গিফট উপহার দিই একদম আম্মু তো রেগুলার আমার ছোটবেলা থেকে যেটা হয় যে আমার আম্মুই আমার সবকিছু কিনে দেয় আমি নিজে খুব একটা পছন্দ করে কোনো কিছু কিনি না

সাথে সাথে আমার অনেক প্রজেক্ট করা হয়েছে তবে বন্ধুত্ব নাকি ভালোবাসা সাদমান রনির খুব ভালো একটা কাজ হলো এবং আমাকে ওখানে দুটো চরিত্র দেখা যাবে প্রথমে একজন একটা মেয়ের চরিত্র পরে একদম ডিফারেন্ট একটা ক্যারেক্টার সো আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি মানুষজন খুব পজিটিভ নিয়েছে সহশিল্পী কারা ছিলেন ওটা আমার সাথে সহশিল্পী ছিলেন হচ্ছে সাতশত দত্ত এবং আমার বাবার ক্যারেক্টারটা করেছিলেন হচ্ছে সোম চৌধুরী সো ভালো ছিল পুরো গল্পটা এবং কাজটা টোটালি আমরা খুব মনোযোগ দিয়ে করেছিলাম খুব সুন্দর করে করেছে এবং খুব সুন্দর ছিল বিশেষ করে ওটার এন্ট্রি মানুষজন খুব পছন্দ করেছে কি ছোট করে বলা যায় যে নাটকটার প্রেক্ষাপট কি ছিল এমন একটা গল্প যেটা হচ্ছে একটা মেয়ের একদম স্টার্টিংয়ে ওর যে লাইফস্টাইল বা ওর ফ্যামিলির সাথে ওর যে বন্ডিং সেটা একটু উগ্র টাইপের ছিল কারণ মেয়েটার আসলে একদমই ডিফারেন্ট মেন্টালিটির একটা মেয়ে ছিল বাট পরবর্তীতে যখন ওর একটা বিয়ে হয় মানে একজনের সাথে তো সেই বিয়ের পরে ওর লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায় বা ও নিজেই সেটা অনুধাবন করতে পারে সেটা চেঞ্জ করা দরকার এত কিছু ডিটেলে বলতে পারবো না তাহলে নাটকটা দেখবেন অনেকে নাটকটা অনেকে দেখেছেন এবং বাকিরা হয়তো ইউটিউব থেকে দেখে নেবেন দেখে আচ্ছা আমি যতটুকু জানি যে ফারিন খানের একদম শুরুটা হয়েছিল অভিনয় শিল্পীরা যেটা স্বপ্ন দেখেন চলচ্চিত্র অভিনয় অভিনয় করতে চান সেখান থেকে তো যাত্রাটা শুরু হয়েছিল একদম শুরুর গল্পটা যদি জানতে চাই শুরুর গল্পটা খুবই কি বলবো এটা একদমই হ্যাঁ একদম সাধারণ ছিল কারণ সাধারণভাবে এই জন্যই যে আমি আসলে শুরু থেকেই ছোটবেলা থেকে স্কুলে হয় না টিচাররা জিজ্ঞেস করে যে তুমি বড় হয়ে কি হতে চাও তা আমি কারণজন্য বলতাম যে আমি নায়িকা হতে চাই তো যার কারণে আমার মাথায় তোটা আগে থেকে সেট করা ছিল যে আমি বড় হয়ে আসলে নায়িকাই হতে চাই আর পরবর্তীতে যখন আমাকে জাস্ট থেকে আমাকে সিলেক্ট করা হলো বা আমি ওদের সাথে কাজ করা শুরু করলাম সেটা তো 5 ইয়ার্স একটা জার্নি আমরা আমাদের সাইনিং এর পরে একটা গ্রুমিং সেশন থাকে তো অল ওভার বিষয়টা আমি তখন খুব একটা এনজয় করতে পারিনি কারণ আমি বেশ ছোট ছিলাম তখন বা আমি অ্যাক্টিংও খুব একটা পরিপক্ক ছিলাম না বাট এখন মনে হয় যে আসলে ওটা আমার জন্য একটা খুব বড় প্ল্যাটফর্ম ছিল এবং এটা আমার জন্য একটা বিগ কি বললে অপরচুনিটি ছিল যেটার জন্য হয়তো আমি এখনো খুব স্মুথলি কাজ করতে পারছি ইন্ডাস্ট্রিটা এই যে একদম শুরুতে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কাজ করা এই অনুভূতিটা কেমন ছিল যখন ডিফিনেটলি এটা সুযোগটা আসল ডিফিনেটলি এটা খুব আনন্দের এবং এটা আসলে খুব ভাগ্যের বলবো এবং আই এম সো লাকি শুধু আমি জাজ না আমার আমার পরবর্তীতে আমি যখন নাটক শুরু করলাম সেটাও খুব ভালো একটা জায়গা থেকে খুব ভালো একজন ডিরেক্টরের মাধ্যমে কাজল আরফিনومي ভাই সো এখন পর্যন্ত আমি বলবো যে আমি অনেক লাকি এবং আমি রিসেন্ট টাইমও খুব বেশি কাজ করছি মুশফিকার ফারহান ভাইয়ের সাথে সো উনিও এখন ইন্ডাস্ট্রিতে খুব ভালো একটা পজিশন বিলং করে এবং উনি হি ইজ এ ভেরি গুড অ্যাক্টার সো আমি এরকম একজন মানুষের সাথে স্ক্রিন শেয়ার করতে পারছি

স্কুলে খুব অ্যাক্টিভ ছিলাম সাংস্কৃতিক প্রোগ্রামগুলোতে যেমন আমাদের যে প্রোগ্রামগুলো স্কুলের যে প্রোগ্রামগুলো হয় সেগুলোতে আমি ম্যাক্সিমাম আমি নাচ করতাম ছোট থেকে সো আমি নাচে ফার্স্ট হতাম স্কুলে সবসময় এবং অ্যাক্টিং এর যে আমাদের যে এইগুলো হতো সেগুলোতে ফার্স্ট হতাম তো আমাকে টিচার আগে থেকেই বুঝতো যে ওর

থিয়েটার থেকে আপনি যেভাবে শিখে পারবেন বা ওখান থেকে যে প্রেজেন্টেশন কথা বলা থেকে শুরু করে এভরিথিং যেভাবে শেখা যায় সেটা আসলে বাইরে থেকে কখনোই শেখা পসিবল না আমি ইভেন সব নতুনদেরকে বলবো যে তাদের প্রত্যেকের এটা করা উচিত যখন প্রথম ক্যামেরার সামনে জীবনে দাঁড়ালেন তখন তখন কি মনে হয়েছিল আমার খুব ইন্টারেস্টিং একটা ছোট করে একটা স্টোরি বলি সেটা হচ্ছে আমার প্রথম যদি বলি অ্যাক্টিং এর জায়গা থেকে প্রথম ক্যামেরায় কাজ করা তা তো আমার প্রথম সিনেমা থার্টি আমি তখন কলকাতায় ছিলাম কারণ এই সিনেমাটা আমার আসলে করার কথা ছিল না আমাকে আজিজ ভাই সিলেক্ট করেছিলেন অগ্নি থ্রির জন্য যেটা মাহিয়াপু করেছেন অগ্নি এবং টু তো ওটার ওটার জন্য আমি গ্রুমিং করতে কলকাতাতে ছিলাম তারপরে ওখান থেকে হঠাৎই আমাকে ফোন করে বললো যে ফারিন তোমার একটা খুব স্পেশাল গ্রুমিং হবে আমি বললাম কি গ্রুমিং বলতেছে তুমি বাংলাদেশে আসো বলছি তো আমি বললাম কবে আসবো বলে কালকে সকালের ফ্লাইটে চলে আসো তো খুব সাডেন প্ল্যান এবং আমি চলে আসলাম আসার পর আমাকে একটা বড় এবং কলকাতা থেকে আমাকে একজন ডিজাইনার আমার হোটেলে আমাকে একটা বড় একটা ব্যাগ ধরাই দিল বললো যে এটা আপনাকে নিয়ে যেতে বলছে সাথে আরো তা আমি ওটা নিয়ে আসলাম আসার দেখলাম ছোটোখাটো ওখানে অনেক কস্টিউম কস্টিউম এবং আমাকে বলা হলো যে তুমি ধাত্রের কি করছো আজকেই তোমার শুটিং তো আমি একদমই রেডি ছিলাম না আমি গাজীপুর চলে গেলাম আমার মনে আছে যে সকালবেলা আমাকে মেকআপ করা হলো আমি কস্টিউম পরলাম এবং আমাকে একটা রুমে বলা হলো যে এই রুমে কিছু ম্যাগাজিন ম্যাগাজিনের কাগজ ছিল বললো যে এগুলো তুমি পড়ো তা আমি পড়ছিলাম আমি জাস্ট উল্টাচ্ছিলাম পাল্টাচ্ছিলাম পড়ছিলাম ওই প্রায় ফাইভ মিনিট ফাইভ থেকে সেভেন মিনিটের মধ্যে আমাকে ডিরেক্টর বললো কাট আমি বললাম ফুডস কুইং অন তো উনি বললো যে তোমার সিন ছিল সিনটা ডান যে আমার সিন চলছিল তো আমি বললাম ভাই এটা কি ছিল বললো যে এটাই তোমার ছিল তো এটা আমার একটা খুব ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স এবং তা আমি সেদিনই জানতে পারলাম যে আমাকে আসলে এক করতে হবে এবং আমার ফার্স্ট সিন ডান আমাকে সেকেন্ড সিনার জন্য प्रिपरेशन নিতে হবে তারপর পুরো সিনেমাটি যখন বড় পর্দায় দেখা হলো তখন কারণ থেকে আমার কেমন লাগলো আমার মনে হয় 2016 17 তে 17 তে তাও আমাদের সিনেমাটি রিলিজ হয় তো 17 73 কি সিনেমার কথা অলমোস্ট সবাই জানে সবাই জানে এবং সিনেমাটা বেশ সারা ফেলেছিল বাংলাদেশের সবাই দেখেছে ওই সময় সিনেমার আসলে সবার খুব এক্সাইটমেন্ট কাজ করতে সিনেমা হলে যে দেখার তো আমার মনে আছে যে আমি অনেকগুলো সিনেমা হলে যে মানে যে যে নিজে নিজে যে যে দেখেছি তো সেখানে মানুষজন খুব এক্সাইটেড ছিল এবং আমার আমার কিছু সিন আমার এন্ট্রি সিন বা কিছু সিনে দেখতাম মানুষজন স্মৃতি বাজাচ্ছে সেগুলো ছিল খুব উপভোগ করার মতো মানে আমি নিজেই আমার মনে হয় যে এইটা এই এই ভালো লাগে ভালো লাগাটা আসলে আর কখনো কবে রিপিট হবে আই ডোন্ট নো আমি আমি খুব এক্সাইটেড এবং ওইটা আসলে অনেক বড় প্রাপ্তি ছিল আমার জন্য সময় একটু গ্যাপ নিয়েছিলেন যতটুকু জানি এরপর আবার আপনি অভিনয়ে पदार्पण করলেন এবং নাটক দিয়ে আরকি শুরু করাটা হলো তো এরপরে নাটক দিয়ে আবার শুরু করাটা কিভাবে হলো সেই সুযোগটা কিভাবে এসেছিল সত্যি বলতে আমি যখন সিনেমা করি তখন আমি বেশ ছোট আর যখন আমি আবার কামব্যাক করলাম তখন আমার কাছে মনে হয়েছে যে আমার অ্যাক্টিং আসলে প্রপার না বা আমি আসলে যে অ্যাক্টিংটা করতে সেটা সিনেমার জন্য না বা আই এম নট রেডি ফর সিনেমা তো তখন মনে হলো যে আমি একটু গ্রুমিং করি এবং দ্যাট টাইমে কিন্তু আমার স্কুলিংটা করা স্কুলিং করার পর আমি রিয়েলাইজ করলাম যে আসলে আমার মনে হয় অ্যাক্টিংটা করা উচিত তারপর বড় কিছু প্ল্যান করা উচিত সো আমার কাছে মনে হচ্ছে বসে তো আসলে অ্যাক্টিং শেখা যায় না অ্যাক্টিং আ প্র্যাকটিস সো তখন মনে হচ্ছে যে আমি তাহলে নাটকটা শুরু করি তো আমি যেরকম ভাবছিলাম যে করবো বাট কোথায় করবো কারণ নাটকে আমার খুব একটা চেনা জানা ছিল না বা আমি খুব একটা জানতাম না কাউকে তো দ্যাট মোমেন্টে আমার কাছে হঠাৎ করেই ফিমেল থ্রির কল আসে যে ফিমেল থ্রি আমাকে কাস্ট করা হবে এবং ফিমেল থ্রির যে মেইন ক্যারেক্টারটা যে মেয়েটাকে নিয়ে বেসিক্যালি ঝামেলাটা হয় ওটার জন্য তা মানে আমি আসলে খুবই ইন্টারেস্ট দেখ মানে দেখা দেখানো হয়েছে ওই মুহূর্তে কারণ হচ্ছে আমার বাসের সবাই হচ্ছে অমি ভাইয়ের ফ্যান ফ্যান ছিল আমি নিজেও অমি ভাইয়ের ফ্যান তো দ্যাট মোমেন্টে মনে হলো যে ওকে

আনএক্সপেক্টেড ছিল কারণ আমি নিজেও ভাবতেও পারি না যে এত সারা পড়বে এবং স্টিল নাও ফিমেল ফোর বের হয়ে গেছে এখনো মানুষজন এসে আমাকে মিস করে যে আপু আপনি ফেল ফোরে কেন নেই তার মানে আপনি অভিনয়টা দিয়ে তাদের মনের কাছাকাছি পৌঁছে গেছেন এই জন্যই এবং এই যে আপনি বলছিলেন যে আপনি সিনেমা করার পর একটা লম্বা বিরতি নিয়েছিলেন মনে হলো যেন আমার আরও একটু শেখা দরকার সত্যি কথা বলতে এই বোধটা যার ভেতরে থাকে সেই আসলে অনেক বেশি ভালো করতে পারে যতদিন শেখার আগ্রহটা থাকে তবে শেখার আগ্রহটা খুব ইম্পর্টেন্ট একদম মানে শিখতে হবে আদারওয়াইজ আসলে কাজ আমার মনে হয় যে আমরা কখনই আমাদেরকে অনেক সময় কোয়েশ্চেন করা হয় যে কি প্ল্যান বা অ্যাক্টিং নিয়ে আসলে কি প্ল্যান আমার কাছে মনে হয় যে অ্যাক্টিং নি আসলে প্ল্যান করার কিছু না অ্যাক্টিং ডে বাই ডে শিখতে হয় শিখতে হয় শিখতে হয় শেষ দিন পর্যন্ত শিখতে হয় সেক্ষেত্রে আপনার মঞ্চে কাজ করে কি মনে হয়েছে আমার মঞ্চে কাজ করে খুব একটা এক্সপিরিয়েন্স নেই একবারই কাজ করা হয়েছে সেটা আমার স্কুলিং এর সময় তারপরে আমি আর কখনোই আসলে আমি খুব এই ব্যাপারে খুব মানে কি বলে এটাকে আমি আসলে খুব বাজেই করেছি হয়তো নিজের সাথে আমার আরেকটা থাকা উচিত ছিল বাট আমার কাজের জন্য সময়টা পাই না বাট ওটার এক্সপিরিয়েন্স একটু ডিফারেন্ট ছিল কারণ ওখানে আসলে আমাদেরকে যেটা ওটা ওখানে কোনো কাট কাট করার জায়গা নেই খুব প্রিপারেশন নিয়ে দাঁড়ায় আমাদের যেটা হয় যে টিভি আমরা যখন ক্যামেরার সামনে শুটিং করি আমরা যখন চ্যানেলের জন্য কাজ করি তখন হয় কি যে কাট করার সুযোগ থাকে একটা কিছু ভুল হলে সেটা সমাধান করার সুযোগ থাকে সংশোধনের সুযোগ থাকে বাট মঞ্চে সেটা থাকে না তো মঞ্চে একটা ফুল অন প্রিপারেশন নিয়ে দাঁড়াতে হয় একদম তো ওটাতে আমার মনে কনফিডেন্টটা খুব বাড়ে একদম একদম ছোটবেলার প্রসঙ্গে যদি আসতে চাই ছোটবেলায় অভিনয়ের প্রতি কে বেশি আমার ফ্যামিলিতে আমার বাবা নেই

মানে মিডিয়া কেন মিডিয়াতে কেন কাজ করতে হবে তখন আম্মু বেশ ঠিক আছে কাজ করার দরকার নেই তুমি ছেড়ে দাও কাজটা এখন কি কি বলেন তিনি এখন এখন আমার মা আমার প্রত্যেকটা কাজ দেখে এবং সেটা একবার দুইবার না অনেক এবং মজার ব্যাপার হচ্ছে জেইসো ফ্যামিলি মেম্বাররা তখন খুব বেশি বাধাগ্রস্ত করেছিল যে না 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 মিডিয়া করা যাবে না কাজ তার নিজেও এখন কাজ দেখে আম্মুকে বলে ওয়াও তো অনেক ভালো অ্যাক্টিং করে 마শাআল্লাহ সো এটা ভালো লাগে এখন তার পজিটিভ এবং তারা যেটা ভাবতো মিডিয়া নিয়ে সেটা হয়তোবা তাদের মাথা থেকে এখন একটু সরে গেছে একদম শুরুর পথটা আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং হয় কিন্তু দিন শেষে সফল যখন হয় তখন দেখা যায় সবাই পাশে থাকে সবাই পাশে থাকে এজন্য শুরুর সময়টা হাত ধরে রাখাটা অনেক বেশি কঠিন এক্স্যাক্টলি আচ্ছা একদম শেষের দিকে চলে এসেছি সত্যি কথা বলতে গল্প করতে করতে সময়টা কিভাবে চলে যায় আমরা একদমই বুঝতে পারি না যদি একদম ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাই ছোট্ট করে যেহেতু আমি এই সেক্টরে কাজ করছি এবং এখানে আমি অ্যাক্টিংটাতে অনেক বেশি ইন্টারেস্টেড হচ্ছি প্রতিদিন যত করছি তত ইন্টারেস্টেড হচ্ছি তা আমার এখন মনে হয় যে ফিউচারে খুব ভালো একজন অ্যাক্ট্রেস হতে চাই অ্যাক্টর হতে চাই অ্যাকচুয়ালি সো ওটা নিয়ে কাজ করতে চাই ওটা নিয়ে আরো অনেক শিখতে চাই প্রতিদিন শিখতে চাই অনেকটা শিখছি টুকটাক শিখছি আরও শিখতে চাই আর এটাই আপাতত প্ল্যান আর কোন অন্য কোনো প্ল্যান নেই এখন পর্যন্ত অনেক অনেক শুভকামনা থাকলো আগামী দিনগুলোর জন্য এবং যেভাবে দর্শকদের ভালোবাসা আপনি পেয়ে আসছেন আশা করছি ভবিষ্যতে সেই ভালোবাসার পরিমাণ আরও অনেক 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 গুণ বেড়ে যাবে থ্যাংক ইউ সো কামনা রইলো আজকের অনুষ্ঠানে আসবার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকেও প্রিয় দর্শক এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে এবার সময় হলো বিদায় নেবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায় প্রচুচক দিন প্রতিদিন বাংলা ভিশন নুট টাবার একশো দশ বিরতম দত্ত রোড ঢাকা এক দুই শূন্য পাঁচ ফোন নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন অ্যাট বাংলা ভিশন টিভি মার্কিন লেখক জন গ্রিনের একটি উক্তি বলে বিদায় নিব আজ তিনি বলেছেন দুঃখ আপনাকে বদলে দেবে না এটা আপনাকে উন্মোচিত করবে প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক